দেহকে শারীরিকভাবে সুস্থ রাখতে রকম ডায়েট অথবা এক্সারসাইজ ছাড়া মাত্র এক মাসে দশ কেজি ওজন কমিয়ে আনা সম্ভব সকাল বিকাল এই পানীয়টি টানা এক মাস পান করলে হ্যাঁ বন্ধুরা আপনাদের সঙ্গে আজকে এমন একটি পানীয় শেয়ার করছি যেটা হচ্ছে জবা ফুলের চা এই পানীয়টি শুধু ওজন কমাতে সহায়তা করে সেটা কিন্তু নয় এটা বিভিন্ন ধরনের কাজে ব্যবহৃত হয়ে থাকে ওষুধ হিসেবে বিভিন্ন দেশে এই জবা ফুলকে ভেষজ ওষুধ হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে এতে অ্যান্টিঅক্সিডেন্ট নামক উপাদান রয়েছে যা দেহের ক্যান্সার প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে থাকে জবা ফুলে রয়েছে ভিটামিন সি ফলে এই ভিটামিন সি সমৃদ্ধ জবা ফুল হালকা ঠান্ডা লাগা গলা ব্যথা বা মাথা ব্যথা সারিয়ে ফেলতে পারে আর এটি পান করলে আপনার চুলের সমস্যাও দূর হবে আর ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে জবা ফুলের কিন্তু একদমই জরুরি নেই তাহলে চলুন ভিওয়ার্স পানীয়টির প্রস্তুত প্রণালী দেখে নেই তার আগে আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনে ক্লিক করে দেবেন প্রথমেই একটা পাত্র চুলাতে বসিয়ে দিয়েছি এখানে আমি দেড় কাপ পরিমাণে জল নিয়ে নেব এরপর এখানে একটা এলাচ দারুচিনি আর একটা লবঙ্গ দিয়ে দিব এবার জলটা ফুটতে থাকবে আর এই দিকে আমি কিছু জবা ফুল নিয়েছি প্রথমেই জবা ফুলের বোটাটাকে ছাড়িয়ে নিতে হবে এরপর প্রত্যেকটা পাপড়ি আলাদা করে নিতে হবে তো আমি সবগুলো ছাড়িয়ে নিচ্ছি এই অংশটা ফেলে দেব তো সবগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আমি এখানে দুইটা জবা ফুলের পাতা নিয়েছি আমি এখানে অল্প পরিমাণে তৈরি করব তাই জবা ফুলের পাপড়িওগুলো কিন্তু কম পরিমাণে নিয়েছি এবার এটাকে কিন্তু অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে কারণ এতে অনেক জার্ম থাকতে পারে তো এটাকে ভালো করে ধুয়ে ঠান্ডা জলে এরপর আমি যে হাড়েতে জল বসিয়ে দিয়েছিলাম সেখানে দিয়ে দিলাম এবার চুলার আঁচটা কিন্তু লোতে আছে এ অবস্থায় এটাকে দশ মিনিট ঢেকে রাখতে হবে দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম এই অবস্থায় জবা ফুলের পাপড়িগুলোর কালার কিন্তু একদমই চেঞ্জ হয়ে এসেছে এটা কিন্তু হালকা হলদেটে ভাব হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন এ অবস্থায় একটা ছাটনি দিয়ে ছেঁকে জলটা আমি পাত্রে উঠিয়ে নিয়েছি দেখুন এটার কালারটা কেমন এসেছে আপনারা চাইলে কিন্তু এই অবস্থাতেই পানীয়টা পান করে নিতে পারেন এতে করেও ভালো ফলাফল পাবেন এবার এখানে আমি লেবু অ্যাড করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন লেবুটা যখন আমি রসটা চিপে দিচ্ছি তখন কিন্তু ম্যাজিকের মতো কালারটা চেঞ্জ হয়ে আসছে এবং এটা কিন্তু একদমই জবা ফুলের যে কালার সে অবস্থায় চলে আসবে দেখুন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে এসেছে এই পানীয়টি কিন্তু একদম রেডি আপনারা যদি একান্তই এই পানীয়টি এভাবে পান না করতে পারেন আপনাদের মিষ্টির প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু চিনিটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে চিনিটা একদমই খাওয়া যাবে না সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণে মধু অর্থাৎ হাফ চামচ মধু দিয়ে এক গ্লাস এই জবা ফুলের চাটি পান করে নিতে পারেন এতে করে আপনারা ভালো ফলাফল পাবেন খালি পেটে সকালবেলা আপনারা টানা এক মাস এটি খেয়ে দেখবেন আপনাদের ওজন কমার সাথে সাথে শারীরিক বিভিন্ন সমস্যাও দূর হয়ে যাবে এছাড়াও আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে ত্বকে একটা টান টান ভাব আসবে আর বয়সের ছাপটাও দূর হয়ে যাবে